ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে, মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আজ আমাদের বাড়িতে পুজো, আবার আমাদের মন্দিরেও পুজো হবে। তার জন্য সকাল সকাল স্নান করে মা আর আমি বেলপাতা ফুল তুলতে চলে এসেছি। মন্দিরে দিদা গেছে, আমি একটু পরে সেখানে যাব। আমাদের গ্রামেও বড় করে পুজো হয়, 5 দিন ধরে শিবরাত্রি পালন করা হয়। ওই জন্যই মাইক বাজছে ওখানে। মা এখানে তুলসী মঞ্চটা পরিষ্কার করে নিচ্ছে, এখানে আমাদের শিব ঠাকুরও প্রতিষ্ঠা করা হয়েছে। চতুর্দশী আজ 8টার পরে ঢুকছে, তাই বামুন ঠাকুরও দেরি করে আসবে। আর আমি মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, দেখি গিয়ে দিদা কি করছে। দিদা আজ ব্রতী আছেন, আজ বলবো না, দিদা সবসময় শিবরাত্রিতে ব্রতী থাকেন। আর এখানে রাতে বড় অনুষ্ঠান আছে, আলো দিয়ে সাজিয়ে দেওয়া হবে। আর এখানে ফলমূল কাটা হচ্ছে, আর বেলপাতার মালাও তৈরি করা হচ্ছে। সন্ধে হয়ে গেছে, মা ফলমূল কাটতে বসে পড়েছে। মন্দিরে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, কিন্তু আমরা 8টার পরেই পুষ্পাঞ্জলি দিতে যাব। তারপর বামুন ঠাকুর মন্দিরের কাজ হয়ে গেলে বাড়িতে পুজো করতে চলে আসবে। তারপর আমি ঠাকুরকে সাজাতে চললাম ফুলের মালা দিয়ে। না, এটা না, ওই এটা রুদ্রা ফুল। আমি আর মা রেডি হয়ে পড়েছি, পুষ্পাঞ্জলি দিতে যাব। 8টা বেজে গেছে। এখানে গ্রামের সবাই আসে বাবার মাথায় জল ঢালতে, আর এরা চন্দনেশ্বর গেছিল, সেখান থেকে এসে এখানে জল ঢালছে। এগুলো কলা পাতার বোঁটা দিয়ে প্রদীপ তৈরি করা হয়েছে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর ধূপ আর এই প্রদীপ দিয়ে তুলসী মঞ্চে প্রার্থনা করতে হয়, একটু আগে দেখেছো তোমরা। আর পেছনে যাত্রা শুরু হয়ে গেছে। মন্দিরে প্রচুর ভিড়, তাই বসে আছি কখন পুষ্পাঞ্জলি দিতে যাব। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ, সারাদিন জল খাইনি তাই বেরিয়ে আগে পঞ্চামৃত গলায় ঢেলে নিলাম। অনুষ্ঠানে দেখা হলো না, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো ভাবলাম। যখন দেখি ভাই আমাদের জন্য লুচি আর নিরামিষ আলু কষা তৈরি করছে, আর এরপরেই বামুন ঠাকুর চলে এলো, তো খাবো 12টার পরে। দেব ভীম 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 ভী
ভাই এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকের জন্য বাই।